আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যাংকিং ও বিমা বইয়ের আরও একটি অধ্যায় নিয়ে। আজকের অধ্যায় হলো ১৩ এবং এই অধ্যায়ের বিষয়বস্তু হলো অগ্নি বিমা বা ফায়ার ইন্স্যুরেন্স। তো চলো আমরা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে চলে যাই। অগ্নি বিমার ধারণা ও সংজ্ঞা। অগ্নি বিমা কি? আমরা কিন্তু সবাই প্রথমে বিমা সম্পর্কে ধারণা নিয়েছি, দেন আমরা জীবন বিমা সম্পর্কে পড়েছি, আমরা কিন্তু নৌ বিমা সম্পর্কে পড়েছি, এবং বিমা আসলে কি সেই সম্পর্কে কিন্তু আশা করি আমাদের সবাই এখন একটা ক্লিয়ার কনসেপ্ট রয়েছে। এবার আমরা অগ্নি বিমাটা কি বা অগ্নিজনিত ক্ষতির পূরণের জন্য কিভাবে বিমা করা হয় বা এর বৈশিষ্ট্য কি এই সম্পর্কে আমরা জানবো। নির্দিষ্ট সম্পত্তিতে নির্দিষ্ট মেয়াদে অগ্নিজনিত বিপদের কারণে উদ্ভূত ক্ষতির বিপক্ষে যে আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে চুক্তি সম্পাদিত হয় তাকেই কিন্তু আলটিমেটলি অগ্নি বিমা বলা হয়। দেখো তো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। একটি কি নির্দিষ্ট সম্পত্তি, অর্থাৎ সম্পত্তি নির্দিষ্ট হবে এবং এটি কিন্তু চুক্তিপথে বলা থাকবে যে কোন সম্পত্তির জন্য করা হচ্ছে। নির্দিষ্ট মেয়াদ, একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে হবে, যে এতদিনের মধ্যে একটি নির্দিষ্ট সম্পদে অগ্নিজনিত বিপদ অর্থাৎ আগুনের ফলে যদি কোনো বিপদ ঘটে, বিপদের কারণে উদ্ভূত ক্ষতির বিপক্ষে যে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি, যেহেতু একটি সম্পদ অগ্নিজনিত ক্ষতির জন্য কোনো সমস্যা হবে, সো এই ক্ষতি কিন্তু অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা সম্ভব। সো প্রতিশ্রুতি দিয়ে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে, আমরা জানি প্রত্যেক বিমা চুক্তি দুটি পক্ষ থাকে, একটি বিমাকারী প্রতিষ্ঠান, একটা ছিল বিমাগ্রহীতা বা যে হচ্ছিল ক্লায়েন্ট, মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকে অগ্নি বিমা বলা হয়। এবার আমরা অগ্নি বিমার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। অগ্নি বিমা হলো দুটি পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তি। দেখো সংজ্ঞাতেই কিন্তু বলা আছে দুটি পক্ষ, একটি থাকবে বিমাকারী এবং আরেকটি হলো বিমাগ্রহীতা। সো আলটিমেটলি অগ্নি বিমা কিন্তু দুটি পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তি, এবং শুধুমাত্র অগ্নি বিমা না, জীবন বিমা, নৌ বিমা, সকল ধরনের বিমা কিন্তু আলটিমেটলি দুটি পক্ষের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। এর উদ্দেশ্য হলো অগ্নিজনিত ঝুঁকির হাত থেকে বিমাগ্রহীতাকে আর্থিকভাবে রক্ষা করার। অর্থাৎ এই অগ্নি বিমা কেন করা হয়? যদি অগ্নিজনিত কোনো কারণে কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ বা আর্থিকভাবে রক্ষা করাই কিন্তু আলটিমেটলি অগ্নি বিমার মূল উদ্দেশ্য। অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে বিমাকারীর এই ক্ষেত্রে ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে। এই বিমার ফলে বিমাকারী প্রতিষ্ঠান বিমাগ্রহীতাকে নিশ্চয়তা প্রদান করে যে ভাই, যদি আপনার অগ্নিজনিত কারণে কোনো ক্ষতি হয় তাহলে সেটার ক্ষতিপূরণ আমরা করে দিব। এক্ষেত্রে বিমাকৃত সম্পত্তি ও চুক্তির মেয়াদ অবশ্যই নির্দিষ্ট হতে হবে। দেখো নির্দিষ্ট সম্পত্তিতে এবং নির্দিষ্ট মেয়াদে, অর্থাৎ কোন সম্পত্তির জন্য চুক্তি করা হচ্ছে এবং এটার মেয়াদ কতদিন, এই দুটি কিন্তু নির্দিষ্ট করে থাকতে হবে। এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সম্পত্তির কোনো ক্ষতি হলেই কিন্তু শুধুমাত্র বিমা দাবি পরিশোধ করা হবে। এটি একটি ক্ষতিপূরণের চুক্তি। দেখো সংজ্ঞাতে কিন্তু বলা হয়েছে ক্ষতিপূরণের প্রতিশ্রুতির লক্ষ্যে, কারণ বিমার ফলে যদি কোনো সম্পত্তির কোনো কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু সেটি অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা পসিবল, তাই এটি একটি ক্ষতিপূরণের চুক্তি। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছি এই যে একটি সংজ্ঞা, সংজ্ঞার মধ্যেই কিন্তু আলটিমেটলি যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলোই বিদ্যমান। সো আমাদের সংজ্ঞাটি ভালো মতন বুঝলেই কিন্তু আর আলাদা করে আমাদের এই বৈশিষ্ট্যগুলো জানা লাগবে না। সো বন্ধুরা, এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।